হ্যালো গাইস, সকালকে গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠেছি, যাব খেজুরের রস আনতে। বহুত কুয়াশা পড়েছে আজকে চারিদিকে। ছিলাম জেঠুর বাড়িতে, তা সেখান থেকে হেঁটে বাড়ি যাচ্ছি, তারপর গাড়ি বের করব, যাবো অনেকটা দূরে। তারপর বাড়ি থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে একটা বন্ধুদের বাড়ি আছে, ওদের বাড়ি রসঘাটে, ওদের বাড়ি যাবো রসঘাটে। শীতের তো অবস্থা খারাপ, জুতো ফুটো পরে প্যাক হয়ে গেছে, কিন্তু তাও শীত লাগছে। তো গাইস, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমার আর গাড়ি বের করা লাগবে, মামার গাড়ি এসেছিল, সেখানে সেই গাড়িতে বেরিয়ে পড়লাম। তো গাইস, এখন যে জায়গাটা রয়েছে ওটা হচ্ছে গাজনা পাকা, প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে গাজনা পাকা, আর তেমনই ঠান্ডা। তো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো, যেখানে দর্শন যাচ্ছি সেখানে গিয়ে কথা হবে আবার। চলে এসছি প্রায় বন্ধুদের বাড়ির কাছেই, তো দাদা বাড়ি যা রসুন যাচ্ছে সেটা হচ্ছে আমার একটা ক্লোজ বন্ধু নিরাজ নামটা, দাদা বাড়ি যাচ্ছি, এই ব্রিজটাতে হারলাম। আর এখান থেকে 1 কিলোমিটার মতন সামথিং হবে এরকম। তো গাইস, যেখানে রস নিতে এসেছি সেখানে আমরা চলে এসেছি, এখানে নিরাজের বাবা জেঠু এরা বসে রয়েছে। এবার যাবো ভিতরে রস আনতে, নিরাজ ভিতরে চলে গেছে অলরেডি গাছে গাছে, গিয়ে দেখি উঠে থেকে ওঠেনি এখনো আছে। আমি গাছ ভাই এখনো উঠেনি, গাছে উঠবে, উঠে উঠে যাচ্ছে। তো যারা গাইজ এখনো পর্যন্ত রসের ভিডিও দেখেনি, যে রস কী করে পাতায় না পাতায়, তো তাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও হতে পারে। তো তোমরা দেখতে থাকো কী করে রস পারে গাছ থেকে গাছে উঠে। নিরাজের রস পাড়া হয়ে গেছে, আস্তে আস্তে নামছে গাছের থেকে রস পেড়ে, সাবধানে নামছে যাতে হাড়িটা ভেঙে না যায় বা রসটা পড়ে না যায়, সাবধানে নামছে। এবার দেখাবো তোমাদের কতটা রস হয়েছে হাড়ির মধ্যে। হাসি দেখে তো মনে হচ্ছে অনেকটাই হয়েছে, হ্যাঁ তাই, সিরিয়াসলি অনেকটাই রস হয়েছে। এবার চলো গিয়ে রসটা ঢালা যাক, তখন দেখবে রসটা কত পরিষ্কার। বলতে গেলে একদমই পরিষ্কার, একদম নিচেও দেখা যাচ্ছে হাড়ের নিচটাও, সেটাকে মানে কি বলবো, জলের থেকেও স্বচ্ছ বলা যায়। এই হাড়ির রসটা আমাদের জন্য থাকছে, এই যে পাশ সাইডে যেটা রয়েছে এইটা ওইটা, এই দুটো হাড়ির রসই আমরা নেবো। থাকছে রসটা দেখতে পাচ্ছ গাইস পুরো পরিষ্কার, যেটাকে মানে বাংলা ভাষায় চলিত ভাষায় জিরেন রস বলে, এটা হচ্ছে সেই জিরেন রস। সারা রাত টিকটিক করে ফোটা জড়ো হয়ে আজকে মানে সকালে এতটা রস হয়েছে, প্রত্যেকটা গাছে সমান রস হয় না, তবুও অনেকটা রস হয়েছে। বাড়ি থেকে বোতল নিয়ে এসে আসবো, বোতলে করে রস তুলে নিয়ে যাবো, হাঁকিয়ে দিয়ে নিলাম। আর
ফুটবলটা এত বেশি দরকার ভেঙে দিয়েছে, ফুটবলটা যাতে নিচে পড়ে এত আগে দেখেনি। তো চাপনি আবার প্রথম থেকে ফেলছে, গাছকেও কখনো রস চুরি করতে হবে না। আর গাছেদের অনেক কষ্ট করে গাছ কাটতে হবে, রস চুরি করতে হবে না বা হাড়ি ভেঙে দেবেন না গাছের ক্ষতি করবেন। গাছেরও সমস্যা, আর যারা গাছে কাজ